sick of people and I wonder all day, who are you when you are not the one in your way. Afternoon everyone, welcome back to Recent Magic. আজকে হচ্ছে রোববার, কিন্তু আজকে ব্লগটা শুধু এই আজকে দিনটা দিয়ে না, আর আমি রেডি হয়ে গেছি, ঋষিকারও রেডি, ঋষিও রেডি অলমোস্ট হয়ে গেছে, আমরা একটু বেরোচ্ছি বাই দ্য ওয়ে। বাট আজকের ব্লগটা হচ্ছে ফ্রাইডে থেকে একটু, স্যাটারডে থেকে একটু, আর আজকের নিয়ে থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে হচ্ছে কেন আমরা বেরোচ্ছি, আর সেই সব সম্বন্ধে সব কিছু বলবো। তো ঋষিকা আসুক, তারপর আবার কথা বলছি। তো আমি এবার রেডি রেডি হয়ে অলমোস্ট ঘুমিয়ে পড়েছি, যবে ঋষিকা রেডি হবে, যবে মানে মনে হচ্ছে আজকে হবে না। ওয়ান ইটার্নিটি লেটার। আর আমি আজকে পরেছি হচ্ছে জারা, যেই টপটা আমি কিনেছিলাম ফিনিক্স মল থেকে, সেইটার সাথে ক্লাব করেছি আমি এই পেপার ব্যাগ ট্রাউজার, এটা নিয়েছিলাম H&M থেকে, তো এটাই পরেছি আজকে। আর এখন আমরা একটু লাঞ্চে যাব, তো চলো দেখতে থাকো। বাই দ্য ওয়ে আমি হচ্ছে একটা নতুন জামাই পরে নিয়েছি, যেটা ওই টমির থেকে নিয়েছিলাম। আজকে মানে আজকে দুজনের ইচ্ছা হতো নতুন কিছু পরার, তো পরে নিয়েছি। আর আজ এক বছর আগে, আজকে মানে ষষ্ঠী ছিল, আগের বছর ষষ্ঠী ছিল, তো অ্যানিভার্সারি, বিয়ের অ্যানিভার্সারি ভেবো না, বাট ইট ওয়াজ অ্যানিভার্সারি অফ এ ভেরি ইম্পর্টেন্ট থিং, সেটা গিয়ে বলছি। তার আগে চলো এখন একটু তোমরা দেখে নাও যে আমরা ফ্রাইডেতে এই যে সব এই ফার্নিচারগুলো এসেছিল, তো ওগুলো আমরা কীভাবে দুজনে মিলেই লাগিয়েছি, কেন এটা কেউ মানে সেলফ অ্যাসেম্বলি ছিল, তো ওটা চলো দেখে নাও, ততক্ষণ আমরা ওইখানে গিয়ে পৌঁছে কথা বলছি। আমি কিছুদিন আগে পেপার ফ্রাইতে দেখছিলাম একটা মেশিন লার্নিং এর জন্য পজিশন ওপেন ছিল, বাট আমি ভাবছি পেপার ফ্রাইতে অ্যাপ্লাই করবো আমি, কিন্তু বাট এটা কার্পেন্টার, একদম পাক্কা জব। কি বলো ঋষিকা? হ্যাঁ, এইটা এখন লাগছে কি মুরগির দুটো ঠ্যাং। চেয়ারটা একটু দেখিয়ে দাও, সরো একটু। হ্যাঁ চেয়ার দেখো, আমাকে দেখে কি করবে। হ্যাঁ এই যে ছিল চেয়ারটা, তো এইগুলো সবই আমার অফিস থেকে দিয়েছে, তো থ্যাংক ইউ জনসন অ্যান্ড জনসন। তো এই চলে এসেছি আমরা এখন হচ্ছে রেস্টুরেন্টের নাম হচ্ছে লিটল ইটালি, ইন্দিরানগরে, মানে আমার বাড়ি থেকে খুবই কাছে, বেশ এনভায়রনমেন্ট তোমার একটু অ্যাম্বিয়েন্সে দেখতে পাচ্ছ, পরে ভালো করে দেখাবো। I look at people and I wonder all day, who are you when you are not the one in your way, and then I think about myself and ask. তো এখানে হচ্ছে আমরা জানতে পারলাম এটা হচ্ছে পিওর ভেজ রেস্টুরেন্ট, এবারে এম করে তার বেরো না, জানো তো খাচ্ছি, বাট ওই আমার কিন্তু একদিন ভেজ থাকলে কোনো অসুবিধা নেই, মানে আমার এটা ভালোই লেগেছে, বাট ও একদমই মানে ননভেজ না ছাড়াও একদম খেতেই পায় না, সব কিছুতেই চিকেন দরকার, বাট আমার আবার সেটা নেই, আমার এটাও ভালোই লেগেছে। তো আমরা একটা ক্রিম সস পাস্তা নিয়েছি আর একটা পিজা নিয়েছি। তো এরকম একটা ভেজিটেরিয়ান ডিশ আমরা বাড়িতেও বানিয়েছিলাম এই লাস্ট শুক্রবারে মনে হয় IPL দেখতে একটু, তো চলো তোমরা একটু ওইটা দেখে নাও, এটা তো দেখলি, এটা আমার তো ভালো লাগছে না খুবই ফ্র্যাঙ্কলি, ঋষিকার বেশ ভালোই লেগেছে। এবার হচ্ছে পিজাটা ট্রাই করেছি, পিজাটা ট্রাই করে বলবো, কারণ পিজা আমি ভেজ পিজাও খেয়েছি, ভেজ পিজা আমার সাথে খুব একটা অসুবিধা হয় না। আর তারপর বলবো আজকে আমাদের কিসের অ্যানিভার্সারি, তো প্লিজ তোমরা দেখতে থাকো ব্লগটা, আমি ততক্ষণ খেয়ে দেখি। তো অলরাইট, তো আজকে আমাদের হচ্ছে রেজিস্ট্রির এক বছর হলো, তো 4th October লাস্ট ইয়ার এটা ষষ্ঠী ছিল, তো আমাদের রেজিস্ট্রি তখন হয়েছিল, তো দাঁড়া এদিকে কয়েকটা ছবি দেখে দিচ্ছি রেজিস্ট্রির। কিন্তু লাস্ট থেকে ডেজার্টটা আসা বাকি আছে, ওটা আসছে, তারপরেও আমরা কোথাও যাব, তো চলো তুমি আমাদের সাথে থাকো, তোমরা আমাদের সাথে চলো। মোটামুটি ব্যাঙ্গালোর কিন্তু অর্ধেক ঘুরিয়ে দিয়েছি তোমাদেরকে, যদি আমাদের চ্যানেলটাকে ঠিক করে ফলো করা
মানে আমরা যেখানে থাকি ইন্দিরানগরে মোটামুটি আশেপাশে পাব রেস্টুরেন্টগুলো ঘুরিয়ে দিয়েছি, আরও বাকি আছে ওগুলো আবার এসে ঘোরাবো। ঋষিকা এখানে এটা ধরতে গিয়ে হাতটা পুড়িয়েছে, তো তার জন্য এখন হচ্ছে আইসক্রিমের মধ্যে হাত ঢুকে রয়েছে। এবার সবাই বেরিয়ে গেছে, এবার দেখো পুরো রেস্টুরেন্ট খালি, শুধু আমরা বসে আছি। ঋষিকা এখন এবার আমরা কোথায় যাবো ভাবছি। এবার হচ্ছে ঋষিকার একটু কিছু কেনাকাটা করার ছিল, তো সেখানে ঋষিকা যাবে, কিন্তু আমি জানি না এখানে তোমার সাথে আবার কথা বলছি। এবার এখান থেকে আমরা বেরোই, অনেক অনেক প্রায় 2 ঘন্টা তো রেখে দিচ্ছি আমরা। I'm the girl that they don't talk about, quiet with a big mouth, listen for the doubt, then call it. Thank you all for what you say to me, look at every single need, if you got what I need, then oh, I'll take you on like a big deal. তো ঋষিকা এখন গেছে ট্রায়াল দিতে, তো দেখি কতক্ষণ ওয়েট করতে হয়। বাট এখানে বেশ ভালো কালেকশন আছে, মানে আজকের এই ভিডিওটা এডিট করতে করতে বুঝতে পারলাম যে এই ভিডিওটা মানে পুরো ভিডিওটা করতে গেলে অনেকটা লম্বা হয়ে যাবে, তো তার জন্য আজকের ভিডিওটা এর মধ্যেই রাখছি। তো প্লিজ যদি তোমাদের কোনো জায়গায় ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করো, আর কমেন্টে লিখে জানিও কোথায় ভালো লাগছে। যদি না ভালো লেগে থাকে তাহলে সেটাও কমেন্টে লিখে জানিও যে কোথায় ভালো লাগছে না, আর কিরকম টাইপের ভিডিও যদি মানে তোমরা চাইছো যে আমরা করি। তো এই ভিডিওটাকে এখানেই শেষ করছি, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে এই ভিডিওটার নেক্সট পার্টে, তো ওটা খুবই তাড়াতাড়ি আসছে, হয়তো কাল বা পরশু। চলো টাটা আজকের মতো, বাই।